করবুক মহকুমার জেলাগাং একছড়ি এলাকার এক নতুন বাজার উচ্চ বিদ্যালয়টির পঠন পাঠন নিয়ে প্রশ্ন তুলছে এলাকার অভিভাবক মহল। শিক্ষক শিক্ষিকারা খেয়ালখুশি মতো বিদ্যালয়ে আসছে, বিদ্যালয়ে আসলেও ঘুমিয়ে কিংবা গল্প গুজব করে সময় কাটিয়ে দিচ্ছে বলে অভিযোগ। গুণগত মানের শিক্ষা থাক দূরের কথা, ন্যূনতম পঠন পাঠন থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে বলে এলাকার অভিভাবকদের অভিযোগ। দীর্ঘ বহু বছর এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে এলাকার অনেক ছেলে মেয়ে আজ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বর্তমানে প্রশাসনিক নজরদারির অভাবে কিংবা শিক্ষক শিক্ষিকাদের চরম গাফিলতির ফলে এক নতুন বাজার উচ্চ বিদ্যালয়টির পঠন পাঠনের বিহাল চিত্র ফুটে উঠেছে। এক নতুন বাজার উচ্চ বিদ্যালয়টিতে প্রায় 300 ছাত্রছাত্রীর জন্য 11 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, কিন্তু অভিভাবক সহ ছাত্রছাত্রীদের অভিযোগ প্রায় বেশিরভাগ দিনই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা গড় হাজির থাকেন। 11 জনের মধ্যে 7-8 জন শিক্ষক শিক্ষিকা উপস্থিত থাকলেও তারা বিদ্যালয়ের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকেন না বলে অভিযোগ। এমনকি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সুপ্রিয় সাহা প্রায় দিনই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন বলে অভিযোগ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও নানান অজুহাত দেখিয়ে বিদ্যালয়ে সময় মতো উপস্থিত হন না। বেলা 12 নাগাদ বিদ্যালয়ে আসা এক শিক্ষিকা বিদ্যালয়ে দেরিতে আসাকে কোনো অপরাধ বলে মনে করেন না। তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে স্পষ্ট জানিয়ে দেন, গাড়ি পেতে দেরি হয় তাই মাঝে মধ্যে একটু বিদ্যালয়ে আসতে দেরি হতেই পারে। এলাকাবাসীদের অভিযোগ, ওই শিক্ষিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষকের বাইকে করে বিদ্যালয়ে আসা যাওয়া করে, তাই ইনচার্জ বিদ্যালয়ে দেরিতে আসলে উনিও দেরিতে আসেন। এদিকে ছাত্রছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ে যে কটি ক্লাস হয় তার গুণমান যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে, কারণ শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে ক্লাস করতে এসে বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটান বলে ছাত্রছাত্রীদের অভিযোগ। ঘুমানোর সময় ছাত্রছাত্রীরা যদি কোনো প্রশ্ন করে বসেন তাহলে শিক্ষক মহাশয় উত্তেজিত হয়ে তাদেরকে মারধর করা শুরু করেন বলে অভিযোগ। ছাত্রছাত্রীদের আরও অভিযোগ, বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মী থাকা সত্ত্বেও স্কুলের তালা খোলা থেকে শুরু করে স্কুল বন্ধ করা পর্যন্ত চতুর্থ শ্রেণীর কর্মীর যাবতীয় কাজ ছাত্রছাত্রীদেরই করতে হয়। এমনকি শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে রুটিন করে দেওয়া হয়েছে কোন ক্লাসের ছাত্রছাত্রীরা কোন দিন শ্রেণীকক্ষ খোলা থেকে বন্ধ করা পর্যন্ত কাজগুলি করবে। অভিযোগ, বিদ্যালয়ে পঠন পাঠনের রুটিন মোতাবেক পড়াশোনা না হলেও চতুর্থ শ্রেণীর কর্মীর কাজের যে রুটিন ছাত্রছাত্রীদের করে দেওয়া হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করতে বাধ্য ছাত্রছাত্রীরা। এলাকাবাসীদের অভিযোগ, এক নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে অচলাবস্থা দীর্ঘদিন যাবৎ চলে আসছে। এলাকাবাসীর পক্ষ থেকে বেশ কয়েকবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষককে বিষয়গুলো অবগত করা হলেও কোনো কার্যকরী পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। এমনকি মহকুমা কিংবা জেলা স্তরের প্রশাসনিক আধিকারিকদের বিদ্যালয়টির প্রতি তেমন কোনো নজরদারি না থাকায় মাসের পর মাস বিদ্যালয়ের পঠন পাঠনে অচলাবস্থা বিরাজ করছে বলে অভিযোগ, যার ফলে এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিদ্যালয়ের পঠন পাঠনের বিহাল চিত্র তুলে ধরেন। পাশাপাশি বিদ্যালয়ের পঠন পাঠনের অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকের হস্তক্ষেপ দাবি করছে। রেগুলারলি একটা মানে ইনফরমেশন আছে যে রেগুলার তারা টিচাররা মানে টাইম টু টাইম স্কুলে আয়া না, তারপর স্কুলের ভিতরে আয়াও ঠিকভাবে ক্লাস করে না, তারপরে নিজের ইচ্ছা মতো করে ক্লাস করলে করছে না করলে না, ক্লাসের ভিতরে গিয়ে ঘুমায়, ওই জিনিসটা আইতেছে। তো আজকের ভূগত একটা জিনিস ফলো করলো যে আমরা সকালবার 10টার সময় আইসি, আইয়া সেটা দেখি যে কোনো টিচারদের কোনো কিছু তারা স্টুডেন্টরা এদিকে এদিকে ঘোরাফেরা করতেছে। যখন প্রায় 11:10 আগে শুধু একজন টিচার আইসে, আইয়া সেরা স্টাফরুমটা খুলছে, খোলার পরে 3 টিচার নিয়ে সেরা এও 11টার সময় আইয়া পেয়ার হয়েছে, 3 টিচার লিয়ে সেটা পেয়ার করছে। হওয়ার পরে 5 লাগিয়ে তারা কী করছে, ক্লাসে গেছে, গিয়েছে নামটা ডাকছে, আবার অটোমেটিক আয়া গেছে। তখন আমরা জিজ্ঞেস করছিলাম যে স্যার স্কুলের কি নিয়ম কয়টার থেকে স্কুল শুরু হয়, ওই স্যার আমাদেরকে রিপ্লাই করছে যে স্কুলের নিয়ম নাকি 11টার সময় স্কুল খুলবো। তো তখন তার কাছে জিজ্ঞেস করলাম যে আপনার অ্যাড্রেসে, তখন আমরা রেজিস্টার বুকটা দেখাইতে বসি, রেজিস্টার বুক দেখাইছে যে তারা 10:30 সময় আসছে, আমার কাছে জিপিএস ক্যামেরা দিয়ে সব কিছু ফটো আছে, তারা দত্তরে স্কুলের ভিতরে দত্তরে দেখুন যত স্কুলের দরজা জানালা যা আছে সব বাচ্চারা দেখ করায়, তারা আইয়ে না ঠিক করে টাইমে, কোনো কিছু ঠিকভাবে দেখাইতে আসে না। তারপরে যখন কোনো কিছু জিজ্ঞাসা হয় আচ্ছা প্লাস 11-12 জন স্কুলের টিচার, শুধুমাত্র 3 আসে এও ফেরার আগে, এরপরে কেউ 12 বাজে কেউ 11:30 বাজে, এমন টাইমে স্কুলে আইতে আসে। স্কুলের ভিতরে প্রথম আসে 3 মানে 11টার আগে, 11টা কি তা প্রায় 2-3 এসে দিক, আর বাকিরা প্রায় 12টার মধ্যে আয়ে ঢুকছে। দেখুন ওনাকে ওনার কথা কী বলবো, ওনার সম্বন্ধে শুধু কাল একবার না অনেকবার বহুবার আসছে, উনি শুধু কালে ইনচার্জের বাইক থাকলে ওই ইনচার্জের বাইকের সাথেই আসে, আর না হলে তাহলে গাড়ি ঘোড়া বলতে যে জিনিসটা আসে চালাকার মুঠের মধ্যে তাহলে হয়তো এটা জানে না।
আর সর্বপ্রথম সবসময় তা নেয় ইনচার্জ যখন যদি কথা কথা এগারোটার সময় আছে, এগারোটার সময় আসবে, যখন যদি বারোটা সময় তো বারোটার সময় আছে, সেম আজকে সেম হয়েছে, আজকে ইনচার্জ কোনো কারণে আসেনি, তাহলে ওই সেম বারোটার সময় এসেছে, তাহলে রেগুলার ওইভাবেই করছে। রোজ দিনই তো এই স্কুলে এই টাইমে খুলেই, হ্যাঁ এই স্কুলের দপ্তরই আসেনি, তারা দিয়ে খোলাই না। তোমরা কোন ক্লাসে পড়ো? তোমরা হ্যাঁ স্কুলে কি দেরি করে আসে স্কুলের শিক্ষকরা? ক্লাস হয়নি, আসে না, তার জন্য হয় না না?